জাফরান। গাছের কোনো ফল নাকি গাছের পাতা? জাফরান আর কেশর কি এক জিনিস? জানেন, দিনের বিশেষ সময় কেশর না তুলে নিলে সবটাই শেষ। কেশর বিশ্বের সব থেকে দামি মশলা। কেন কারণটা জানেন কি? এই গাছ কোনোভাবেই বংশ বিস্তার করে না। তাহলে কিভাবে কেশর পাওয়া যায়? লালচে তামাটে রঙের পাতা। এর গাছ দূর থেকে যদি আপনি দেখেন তাহলে মনে হবে যেন পাথরের উপর ফুটে রয়েছে গুচ্ছ গুচ্ছ বেগুনি ফুল। কিন্তু সামনে এলে বোঝা যায় সত্যিটা। দুধ বা বিরিয়ানিতে এক চিমটে কেশর পড়লে শাহী স্বাদ আসে। মহিলাদের বিউটি প্রোডাক্টেও থাকে কেশরের কামাল। কিন্তু এই কেশর আসলে কি? এই দামি মশলা কি প্রাকৃতিক নাকি এতে থাকে কোনো কৃত্রিমতার টাচ? মাত্র একটা সপ্তাহে উঠে আসে প্রকৃতির এই সেরা উপহার। জাফরান, স্যাফরন বা কেশর আসলে একটা মশলার নাম। স্যাফরন এর ফুলের নাম। প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণে কেশর আমদানি করে ভারত। পৃথিবীর সব দেশে কিন্তু জাফরান হয় না। স্পেন, ইতালি, গ্রিস, ইরান, কাশ্মীর জাফরানের জন্য বিখ্যাত। যেখানে চাষ হয় জাফরান সেখানে দেখতেই পাওয়া যায় না এর গাছকে, কারণ এই গাছ বেশিরভাগটাই মাটির তলায় থাকে। জানা যায় জাফরান মধ্য হেমন্তর মাত্র দু সপ্তাহের মধ্যে ঘরে তুলে নিতে হয়। সকালে সূর্য ওঠার সময় এর ফুল ফোটে আর দিনের শেষে সেই ফুল মলিন হয়ে যায়, মুচড়ে পড়ে। তাই দিনের একটা বিশেষ সময় বুঝেই তুলে ফেলতে হয় স্যাফরন ফুল। সেটাই তো আসল প্রোডাক্ট। তবে এই ফুল তোলা কিন্তু এতটাও সহজ নয়। কেন? গাছে কি কাঁটা থাকে নাকি? কোনো মেশিন দিয়ে তোলা যায় না কেশরের ফুল। একটা স্যাফরন ফুল থেকে পাওয়া যায় তিনটে পুংকেশর। হাতে করে সাবধানে গাছ থেকে ফুল তুলতে হয় আর সেটা থেকে খুব সাবধানে খুব সতর্কভাবে আলাদা করতে হয় কেশর। জানেন, মাত্র এক গ্রাম কেশর সংগ্রহ করতে কতগুলো স্যাফরন ফুলের দরকার হয়? সেজন্যই বোধ হয় এক গ্রাম কেশরের দাম এতটা হয়। তথ্য বলছে প্রায় 40 ঘন্টা সময় লাগে 150,000 ফুল তুলতে, আর সেটা তুলতে হয় একেবারে হাত দিয়েই, কারণ এতটাই নরম হয় এর ফুল যে এতে কোনো আঘাত করা যাবে না, তাতে পুংকেশর ঝরে পড়তে পারে। এক গ্রাম কেশর তৈরির জন্য 150টা ফুল দরকার। অন্য হিসেবে 1 কেজি ফুল থেকে 72 গ্রাম তাজা কেশর, সেটা শুকিয়ে মাত্র 12 গ্রাম জাফরান পাওয়া যায়। স্পেনের লা মাঞ্চার জাফরানের সুবাস সব থেকে ভালো হয়, যেখানে জাফরান মেলে দুটো ক্যাটাগরিতে, মাঞ্চা আর কুপে। উজ্জ্বল লাল রঙা মাঞ্চা প্রিমিয়াম গ্রেডের রয়েছে সুন্দর গন্ধ। প্রতি পাউন্ড মানে 450 গ্রাম কেশর $500 থেকে $5,000 বিক্রি হয়। একটু যদি সোজা করে বলি, 1 কেজি জাফরানের দাম 2.5 থেকে 3 লক্ষ টাকা। গোটা বিশ্বে রয়েছে এর অবাধ চাহিদা। প্রাচীন কাল থেকে চলে আসছে এর ব্যবহার। সব থেকে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? কেশর গাছে কোনো ফল হয় না, এর ফলে কোনো বীজও পাওয়া যায় না। তাই এই উদ্ভিদের বংশ বিস্তারের জন্য একমাত্র মানুষেরই সাহায্য প্রয়োজন। কেশর গাছের ক্রমগুলো মাত্র 1 বছর পর্যন্ত জীবিত থাকে। এই কারণেই এই 1 বছরের মধ্যেই ক্রমগুলোকে মাটিতে রোপণ করে ফেলতে হয়। বেশিরভাগ শীতকালেই কেশর বেশি চাষ হয়। জাফরানের ছোঁয়ায় যে কোনো খাবারের স্বাদ, গন্ধ, বিশেষ করে রং আমূল পাল্টে যায়। স্বাস্থ্যের জন্য এটা তেমনই উপকার। এই কারণেই তো দামে বেশি হলেও দিন দিন ব্যবহার বাড়ছে কেশর বা জাফরানের। প্রথম কলকাতা ব্যুরো। Study free consultancy. Make sure prepare for studying USA, UK, Canada, Germany, Australia, Italy, France, New Zealand and Switzerland, all over Europe.